দোষারোপ না করে এই জাতি সামনে কিভাবে এগোতে পারে সেই ব্যাপারে মুহূর্তে দুই একটি কথা বলার জন্য মূলত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যুব ছাত্র সমাজ তাদের একটি সুনির্দিষ্ট অধিকারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য তারা দাবি এবং আন্দোলন চালিয়ে আসছিল। মূলত হাইকোর্টের একটি রায় সামনে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন গড়ে উঠেছে। এই আন্দোলনের দাবি দেওয়া যেটা ছিল এখন সকলেই স্বীকার করছেন যে তাদের দাবি ছিল যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, এবং শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে সেটাই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তার মধ্যে অনেক নিদারুণ ঘটনা ঘটে গেছে, শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে। হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণে এই আন্দোলন করতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জীবন দিয়েছেন, আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। জাতির জীবনে যদি কোনো ইতিবাচক পরিবর্তন হয়েই থাকে সেটা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের ফসল, এই জন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভাইয়েরা, যে সমস্ত পরিবার তাদের আপনজনকে হারিয়েছে আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছে